হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই মাসে ভগবান শঙ্করের পুজো করার নিয়ম আছে। এটা বিশ্বাস করা হয় যে শ্রাবণের সোমবার উপবাস করলে মনস্কামনা পূর্ণ হয়। হিন্দু ধর্মে শ্রাবণ মাসের একটি বিশেষ গুরুত্ব তো রয়েছে। এই পবিত্র মাসটি ভগবান শঙ্করকে উৎসর্গ করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই মাসে ভগবান শঙ্করের আরাধনা করলে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই বছর শ্রাবণ মাস 14 জুলাই থেকে শুরু হচ্ছে এবং শ্রাবণের শেষ দিন 18 আগস্ট। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাসকে পঞ্চম মাস হিসাবে বিবেচনা করা হয়। এবছর শ্রাবণ মাস শুরু হচ্ছে বিষকুণ্ড এবং প্রীতিযোগে। শ্রাবণ মাসের তাৎপর্য, হিন্দু ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাস ভগবান ভোলানাথের কাছে অত্যন্ত প্রিয়। শ্রাবণ মাসে ভগবান শঙ্করের বিশেষ পূজোর প্রথা রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি প্রতি শ্রাবণের সোমবার উপবাস করেন তার মনোবাঞ্ছনা পূর্ণ হয়। সকালে ঘুম থেকে উঠে স্নানাদি সেরে নিবৃত্ত হয়ে পরিষ্কার কাপড় পরিধান করুন। বাড়ির মন্দিরে প্রদীপ জ্বালান, গঙ্গা জল দিয়ে সকল দেবতার অভিষেক করুন। শিবলিঙ্গে গঙ্গা জল এবং দুধ নিবেদন করুন। শিবকে ফুল অর্পণ করুন। শিবকে বেল পাতা নিবেদন করুন। ভগবান শিবের আরতি করুন এবং ভোগ নিবেদন করুন। মনে রাখবেন, শুধুমাত্র সাত্ত্বিক জিনিস ঈশ্বরের কাছে নিবেদন করা হয়। ভগবান শিবের ধ্যান করুন। তো প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।